বললো আমার এক সাহাবী নবীর কাছে আশিয়া বলি ইয়া রাসূলুল্লাহ নবী আমি আমার মায়ের ঘরে ঢুকবো কোনো বি অনুমতি লাগবে নি আমি আমার মায়ের হুজরায় প্রবেশ করব অনুমতির দরকার নি গো নবী বলেন হ্যাঁ যব তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি ইয়া রাসূলুল্লাহ না 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 নবীজি না গো আমি আমার মাকে উলঙ্গ দেখতে চাই না হা নবী বলেন বিনা অনুমতিতে যদি ধাক্কা দিয়ে তোমার মায়ের ঘরে ঢুকে যাও তোমার মায়ের শরীরে কাপড় না থাকতে পারে তোমার মা লজ্জায় পরে যেতে পারে তুমিও লজ্জায় পরে যেতে পারো এই জন্য মায়ের ঘরে প্রবেশ করতে অনুমতি সারা ইসলাম নিষেধ করে দিয়েছে রে বন্দরে আমার উপযুক্ত মেয়ের ঘরে বাবা অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ দশ বছরের আগে মেয়ে বাবার কাছে ঘুমাইতে পারে দশ বছর হয়ে গেলে আর বাবার সাথে মেয়ে ঘুমাইতে পারে না দশ বছর আগে ছেলে তার মায়ের কাছে ঘুমাইতে পারে দশ বছর আবার হয়ে গেলে ছেলে মায়ের সাথে ঘুমাইতে পারে না দশ বছরের কম থাকলে ভাই বোন একসাথে ঘুমাইতে পারে বছর হয়ে গেলে আবার ভাই বোন একসাথে ঘুমাইতে পারে হয়ে গেলে দুই যুবতী এক বিছানায় ঘুমাইতে পারে না দুই যুবক এক বিছানায় ঘুমাইতে পারে না যদি এক বিছানা হয় এক চাদরের নিচে ঘুমাইতে পারবে না রে আসে নাকি তা বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়াম ও বাবা দীপ এই জন্য কারো করে অনুমতি সারাম প্রবেশ করা যাবে না এক যুবক নবীর কাছে আসিয়া বলি আল্লাহ গভীর রাত হয়ে যায় আমি আমার বিবির ঘরে প্রবেশ করব অনুমতি লাগবে নি নবী বলেন তোমার বিবি তোমাকে চুর মনে করুক তুমি কি চাও লোচ্চা মনে করুক সিটার মনে করুক ডাকাত মনে করুক তুমি কি চাও ইয়ার না নবী আমার বিবি আমাকে চোর মনে করুক আমি চাই না খারাপ মনে করুক আমি চাই না নবী কয় হুট করে যদি তোমার বিবির ঘরে তুমি প্রবেশ করো তোমার বিবি চোর মনে করতে পারে লোচ্চা মনে করতে পারে সিটার মনে করতে পারে ডাকাত মনে করতে পারে অথবা তোমার বিবিকে তুমি এমন অবস্থায় দেখতে পারো তোমার বিবির প্রতি তোমার ভালোবাসা কমে যেতে পারে নবী বলে যুব বিবির ঘরেও যখন প্রবেশ করবা অবশ্যই একটা আওয়াজ করে তুমি প্রবেশ করবা অনুমতি নিয়ে প্রবেশ করবা একটু চিল্লায় বলেন আল্লাহ আকবা বিবির ঘরে প্রবেশের সময় অনুমতির সালাম দিয়ে দিবেন সালাম আজকে এই শূন্য তরিকা নাই বাবাজি বিবি ও স্বামীর সালাম দেয় না স্বামীও বিবির সালাম দেয় না স্বামী আমি কেমনে দিব আমার বিবি সে আমারে দিব বিবি কো আমি জানি তুমি যে সেলা তোমারে সালাম দিয়া লাভ নাই কথা কয় না আল্লাহ নবী আমাদের আম্মা জান বলেন দিনের নবীকে জীবনে কোনো দিন আমরা বিভিন্ন জীবনে কোনো দিন আগে সালাম দিতে পারি নাই মায়েশা বলে জীবনে কোনো দিন নবীকে আগে সালাম দিতে পারি নাই আমি আসা একদিন বস্তার ভিতর মুরায়া মুরায়া দরজার চিপার মধ্যে দাঁড়াইলাম নবীকে যেন আগে আমি সালাম দিতে পারি অন্য দিন নবী কাছে আসিয়া সালাম দেয় ওই দিন নবী অনেক দূর থেকে আমাকে সালাম দিয়ে দিছে আমি বললাম ইয়ার সুল আল্লাম নবী আমি আগে সালাম দেওয়ার জন্য দরজার পাখের মধ্যে বস্তা মুড়ে ছিলাম কেমনে দেখলেন নবী রে আমি মসজিদ নববী থেকে দেখেছি তুমি দে চালাকি করতে রে কোনো বিবি সালাম দিতে পারে না বিবি কে আগে সালাম দাও কার শুনল জোরে কিনের তোমার বিবি যদি সারাদিন আর তুমি ঘরে যেয়ে যদি প্রথমে একটা সালাম দেন সে মুসকি হেসে দিবে সারা জীবন দিনের কষ্ট আর যন্ত্রণা দিন ঝাড়খানি আপনাকে দিতেছিল সালামের কারণে সব গরম চলে যাবে যাইবুগানা যাইবা সালাম দিবিন না আপনারা আজকে যদি দিয়া দিন সালাম বউ মতো জীবন তো সালাম দিছ না আজকে সালাম খোল্লা কারি কব না জানি কোন স্বার্থে করছ হুজুর আজকে যদি বলে ওই আমার এক মরে বিচাচা করছে বলবেন সুযোগ আছে বা যে হুজুরে কইছে পারবেন না আমি বলি যে সালাম কায়েম করতে পারো তোমাদের ঘরে শান্তি ফিরে আসবে নাহলে অশান্তির কপাল ছাড়া নিজ মেজাজ গরম করে ঘরে ঢুকবা বিবি গরম হবে আর পিঠা পিঠে আর কিলা কিলি তালাক দিয়ে আবার নিয়ে খেতে একটু আগে ফোন দিছে এক ছাড়া এই করছে সেই করছে সেরে দিছে এরকম চলতেছে তো আমি বললাম যে একজন মুফতি সাহেবের কাছে আমি তো মুফতি না মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া না আমার কাছে লাভ আমার বাবা দিব কেয়ালখরের বাল করিয়াম ও বাবা বিবিকে সালাম দিবা নবীর নবীর শূন্যত আজকে দাফন করা শুরু হইছে নবী সুন্নত কায়েম হয় না বিবিকে সালাম দোহা নবীর সুন্নত বিবিকে ভালোবাসা নবীর সুন্নত বিবির সাথে সুন্দর কথা বলা নবীর সুন্নত বিবিকে নিয়ে খাওয়া দাওয়া করা নবীর সুন্নত বিবির খাবার মুখে দিয়েছে সেই খাবার নিজের মুখে দিয়েছি বানেটা নবীর শূন্য কি শূন্য আম্মাদান আইশা বলেন আল্লাহর নবী আমার পাকেও সহযোগিতা করতেন আল্লাহ আকবার বলেন না দিনের নবী বাবাজি মায়েশা বলেন আমি খাবার কে হার রেখে দিছি নবী মুখে নিয়ে চাবানি শুরু করতেন আমি বলতাম ইয়া রাসূলুল্লাহ কেন চাবাইলেন চিবাইতেছেন মায়েশা বলেন ইয়া রাসূল নবী বলেন আয়েশা রে পৃথিবীর মানুষ দেখো আমি আমার বিবিদেরকে কত ভালোবাসি আমি আমার বিবিদেরকে কত মাল করিয়া আম্মা জানাই বলেন হে পৃথিবীর নারীরাম তোমাদের স্বামীর মেজাজ বুঝো গো মেজাজ বুঝো তোমাদের স্বামী কোন সময় কি চায় সে কি গরম পানি খাইতে পছন্দ করে না ঠান্ডা পানি খাইতে পছন্দ করে কোন সময় কি খাবার খাইতে পছন্দ করে শুকনা খাবার না ভিজা খাবার ওইটা তুমি মেজাজ বুঝো মেজাজ বুঝো আমি আয়সাং আমার দিনের নবীর মেজাজ বুঝতাম নবীর ইশারা দিলে বুঝতাম মেজাজ বোঝার কারণে আল্লাহর নবী বিদায়ের সময় হয় কোনো বিবির গুজরায় যায় নাই আমি আয়সার গুজরায় নবী চলে এসেছিল রে আমি আয়সার খুজরায় নবী চলে এসেছে আমি আয়সার খুজরায় নবী চলে যখন এসেছে নবী ইশারা দিয়ে চিনতে কাল শরীফের আগে আমি আয়সা বুঝতে পেরেছি নবী মেসো করবে কত ভালোবাসা আম্মা জান আয়সা বলেন আমি মেসো নিলাম দেখি শক্ত নবী এত দুর্বল নবী চিবাইতে পারবেন না আমি আয়সা নিজের দাঁত দিয়ে চিবাই চিবাই নরম করে দিলাম আমার তো তুতু লেগেছিল লালা লেগেছিল আমি আয়সা চাইলাম পানি দিয়ে ধৌত করে দিব ধয়ে ধয়ে নবীকে পরিষ্কার করে দিব। কিন্তু ধইতে যখন চেষ্টা করলাম নবী টান দিয়ে আমার হাত থেকে নিয়ে গেছে না না আর আয়শা ধোয়া লাগবে না মা আয়শা কো আমার তু লেগেছে আমি ধয়ে দেই নবী কই আমি পৃথিবীর মানুষকে শিক্ষা দিব আমার বিবিরে কত ভালোবাসি নবী আর ধয় নাই বিবি মুখের লালা নিয়ে নবী মুখে লাগাই দিছে। হ্যাঁ আপনার তো জামাই পরহে একলা সোফা নিয়ে খাইতে রাজিনা খায় না কিন্তু দুই ভাইসাবে মিলে মিললে বিড়ি টানে ডিব একলার ফোন দাগলা লাগে কলা গাবাড়া কোশাসাম এ শাসিনি ক নাই কই দে বিড়ির ফোন দা ডুইদে ভালো লাগে খুব মজা লাগে ইওয়ালা কি লাগে বান্ধরে আমার খেয়াল করে ভালো করিয়া আম অ মাশা বলেন নবীজি মেসোয়াক নবীজি মুখ মুবারকে লাগে আমি সোয়াক করলেন ইন্তেকাল শরীফের আগে আর সেই মেসোয়াকে নবীর তুতু মুবারক লেগেছে আমি আশা নবীরে কত ভালোবাসি পৃথিবীর মানুষ শোনরে আমি আশা মেসোয়াক নিয়ে এই মেসোয়াকটা মুখে দিয়ে নবীর শেষ মেসোয়াকের তুতু মুবারক চিবায়া চিবায় আমি খেয়ে ফেলেছি বল আমার আল্লাহর নবীর নয় জন বিবি ছিলেন নয়জন কোনো বিবি জীবনে বলতে পারেন নাই নবী আমারে কম ভালোবাসে ওনারে বেশি ভালোবাসে আয়সারে বেশি ভালোবাসেন আমারে কম ভালোবাসে মায় সব বলতে পারেন নাই আমারে কম ভালোবাসেন সাউদাকে বেশি ভালোবাসে নয়জন বিবি কোনো বিবি বলতে পারেন নাই নবী আমারে কম ভালোবাসে ওনারে বেশি ভালোবাসে অথচ আপনার একজন বিবি ওই বিবি করা তাহলে আমার পাশে থাকে না মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গাড়ের পারে বসে থাকে পুকুরের পারে কি থাকে বসে থাকে এমন দালাল আছে না ফেসবুক ধরে কি খোঁজ ধরে আপনি এরকম বেলা জামার কাছে জামাই আছে খালি মহিলারা দুলাই লি না বা কাজ তো পুরুষেরও খারাপ আছে এটি একদারে আমি দিই না সবারই দেয় যাবে যত খারাপ মানুষ আপনি কার উদ্দেশ্য করে না কারণ আপনাদের সাথে কি আমার জমি নিয়ে ঝগড়া আছে নাকি জোরে করে আছে নাকি এগুলো আমি সত্য কথা বলে যাবো লাগলে বলেন কারণ গরম কথায় গরম বাতি বিলাই বেজা হয় হক কথা হইলে আহাম বেজার এদের আপনার বেজার হইবেন নাকি বেজার হইবেন বন্ধরে আমার খেয়াল করেন ভালো করিয়াম একজন বিবি খুশি রাখতে পারেন না নবী নয় কোনো কোনদিন বলতে পারেন নাই নবী কম ভালোবাসেন আর আপনি যদি দুইটা বিয়ে করতে পারেন একটা নারায়ণ কলা গাম ভাঙ্গা বাড়ির মধ্যে বাড়িতে রাখে আর একটা বাবাজি ওই সাস্থগঞ্জ তো নোয়াপাড়া বাজারে বাসা করে রাখে পুরান কোম্পানি বাদ জাহান নামে যেতে হবে জাহান নামে যেতে হবে জাহান নামে যেতে হবে যদি বিবি দুইজনকে ইনসাফের বিচার না করেন কাঠগড়ায় দাঁড়াইয়া জাহান্নামে নামে যেতে হবে একটু চিল্লায় বলেন না হুজুবিল্লা আমাদের নয়জন আম্মা জান নবীকে ডেকে বললেন ইয়ার সুল আল্লাহ নবী আমরা জানতে চাই গো কারে বেশি ভালোবাসেন গো নবী একটু মেহেরবানি করে বলবেন কাকে আপনি বেশি ভালোবাসেন নবী কো আগামীকাল বলবো কারে আমি বেশি ভালোবাসি ওই দিন রাত্রে আম্মা জান আয়সার খুচরায় যাইয়া নবী দুইটা খেজুর দিয়েছে জয়নব বিনতে যাহের খুচরায় দুইটা খেজুর দিয়েছে সাউদার খুচরায় যাইয়া দুইটা খেজুর দিয়েছে আম্মা যান উম্মে সালমার খুচরায় যাইয়া দুইটা খেজুর দিয়েছে নয়জন আম্মা যান হুদ্রায় যাইয়া নবী দুটা দুটা করে খেজুর দিয়েছে পরের দিন নয় বিবি যখন একত্র হলেন ইয়ার সুল আল্লাহ বলেন গো কারে বেশি ভালোবাসেন নবী বলেন গত রাত্রে যারে দুইটা খেজুর দিয়েছি তারে আমি নবী বেশি ভালোবাসি এমনি আম্মা আয়সা মুসকে হাসিয়া কা আমারে বেশি ভালোবাসে এইভাবে হাত উঠাইতে উঠাইতে নয় আম্মা জানি হাত উঠায় ক্ষয় নবী আমারে বেশি ভালোবাসে একজন আর এক জনের কবর নিয়ে দেখে নবী নয়জনই বেশি ভালোবাসে তারা নয়জন আবার বলে ইয়া আল্লাহ বুঝলাম না আপনি সকলকে কেজোর দিলেন কারো বেশি ভালোবাসেন নবীকে আমি সমানভাবে সকলকে কেজোর দিয়েছি রে আমি রাসূলুল্লাহ সমানভাবে সকলকে ভালোবাসি সকলকে কি ভালোবাসি নবী বিবিদেরকে কিচ্ছা শোনাইতেন নবী বিবিদেরকে ডেকে বললেন এরে বিভিন্ন বুখারিতে এগারো বিবির কিচ্ছা আসছেন নবী বিবিদেরকে শোনাইছেন হাসাইছেন হাসাইছেন কথা বলেছেন বাবাজি নবী বিবিদেরকে ডেকে বললেন এ বিবিরাম ফিলারায় আয় তোমরা হেলান দাও ফিলারার মধ্যে হেলান দাও তারা দেখে দেখি কোনো ফিলারা নাই নবী একা মধ্য কানে বসে আছে ইয়ার সুল আল্লাহ ফিলারা কই কোর মধ্যে হেলান দিব আম্মাদ আয়সা তো চালা ছিলেন উনি বললেন তোমরা চিনো না ফিলারা কি কই নবী তুই আমাদের ফিলারা রে নবীর চতুর্দিকে তোমরা হেলান দাও চতুর্দিকে কি সব বিবিরা হেলান দাও শুরু করছে হেলান দিতে দিতে সবাই বসে গেছে আম্মা জান আয়শা এখনো বসে নাই অন্য আম্মা জান ডেকে বলে আফাম। আপনি কেন বসবেন না মা আয়শা কো আমি বসবো মায়াসা তাকে দেখে নবীর উর মুবারকে কুল মুবারকে কোনো কেউ বসে নাই এমনি আয়সা সিদ্দিকা নবীর কুল মুবারকে বসে গেছে বসিয়া বলেন নবীজি আবার কিচ্ছা শুনাইতেছে শুনো রে আমার বিবিরাম একজন লোক আছে যার নয়জন বিবি তারা কোনোদিন ঝগড়া করে না একজন আর বড় ভালোবাসে তারাদের স্বামীর তারা প্রশংসা করে তাদের স্বামীনে তারা ভালোবাসে একজন আম্মা যান বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কিচ্ছা গো নবী শুনাইলেন মায়েশা কই আসল কিচ্ছা নবী স্বামী হইয়া বিবিদের প্রশংসা করতেছে এটা আসল কিচ্ছা নবী স্বামী হইয়া বিবিদের কিচ্ছা প্রশংসা করতেছে আপনি তো শাস্ত্র লবিয়া বড় নাম করুন দর্সিনা ভালো করে গরি আ কয় মুখের ফুরিরে বিয়া করে মরছি টাইট মরছি কথা কয় না তুই রে ভাই ভালো আছো তা আমি যে গজব আছি তো বদনাম কইছে না আর মা বোন বাড়ি বাড়ি ঘুরে স্বামীর বদনাম করে আছে না মহিলার আবার সুবিধা বাতি দিতে পারে তারিফ করে যা খুশি তাই ফাই কামার জামাই কি বেনারসি আনারসি জর্জেট পাকিস্তানি সোনু পাউডার আল আর কত কিছু দেয় আমার স্বামী কত ভালো আর যদি না দিতে পারেন এক মুখে বিয়াল্লিশ মুখ বানায় মানুষের ঘরে ঘরে ঘুরে আর কয় আরে কপাল মন্দ জামাই ফাইসি অন্ধ সবর নাই কি নাই মাগ সবর করবাম স্বামীর দুঃখে সুখে থাকবাম স্বামীর দুঃখের দিনেরও বিবি হইবা সুখের দিনের বিবি হইবা রে যারা স্বামী আছো বিবির দুঃখে সুখে একসাথে থাকবা শান্তি শান্তি মুক্তি যেই রকম শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে হাসরে দিন হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতে যাবে আল্লাহ জান্নাতে যাবেন না বন্ধরে আমার আমি ওই জায়গায় ছিলাম কারো বাড়ি ঢুকতে অনুমতি নিতে হবে বন্ধুরে আমার বাড়িওয়ালা যদি অনুমতি দেন যদি বলে ও ভাইসাব আসছেন নাকি অনুমতি দিলাম ঘরে প্রবেশ করেন তখন আপনি শূন্য তরিকায় তাকে সালাম দিবেন আবার আগেরটা হলো অনুমতির সালাম পরেরটা হলো সাক্ষাতে শূন্য তরিকায় সালাম তারপরে কথাবার্তা হবে তবে বাবাজি একজন বেগানা নারী বাড়ির মধ্যে আছে পুরুষ নাই বাড়ির মধ্যে কোনো একজন বেগানা পুরুষ ওই বাড়ির মধ্যে প্রবেশ করবে ওই বেগানা নারী বেগানা পুরুষকে কেমনে তাকে গহন করবে কিভাবে বাড়ির মধ্যে গহন করবে আল্লাহ বলেন হে নারী রাম তুমি যদি একা বাড়ির মধ্যে থাকো আর কোনো পুরুষ মানুষ যদি বাড়ির মধ্যে থাকে না কোনো বেগানা পুরুষ যদি তোমার বাড়ির মধ্যে ঢুকতে চায় কোনো বেগানা পুরুষ যদি তোমার বাড়ির মধ্যে ঢুকতে চায় তুমি দরজার কাছে যায় দেখবা ওই লোকটার অনুমতি দিলে নিরাপত্তা না অনিরাপত্তা ওই লোকটা ভালো না মন্দ যদি মনে করো ভালো অনুমতি দিলে সমস্যা নাই অনুমতি দিয়ে দিবা যদি মনে করো ভালো না দিন তাকে ঢুকতে অনুমতি দিবা না রে এখন কি কয় ভাই বাড়িত নি বাড়িতে নি ভাই বউ বাইরে এখন তোমার ভাই বাড়িতে না চিন্তা করে না কথা বন্ধরে আমার তবে ইসলাম বলে কোনো বেগানা পুরুষকে যদি কোন বেগানা নারী ঘরে রিসিভ করতে চায় যদি মনে করো অনুমতি নিলে সমস্যা নাই কেমনে তুমি প্রবেশ করাবা ইসলাম বলে অনারী তুমি যেই রুমে আছো সেই রুমে না অন্য রুমে দিতে হবে যদি এক রুম হয় তাহলে সামনের দরজা খুলে দিয়া পিছনের দরজা দিয়া তুমি বাহির হয়ে যাও সামনের দরজা খুলে দিয়া পিছনের দরজা দিয়া বাহির হয়ে যাও একজন বেগানা নারী একজন বেগানা পুরুষকে গ্রহণ করলো তার বাড়িতে মেহমান রিসিভ করলো কেমনে করলো সে যে রুমে আছে সেই রুমে না অন্য রুমে যদি এক রুম থাকে তাহলে ওই রুমে দিতে পারবে সামনের দরজা খুলে দিয়ে পিছন দিক থেকে বাহির হবে এক রুমে না হয় তাকা যাবে না পুরুষকে দিয়ে বাহির হয়ে চলে যেতে হবে তাহলে বাড়ির ভিতর নারীর একটা পর্দা এক নম্বর দুই নম্বর ওই বেগানা নারী ওই বেগানা পুরুষের সাথে কথা বলতে চায় কেমনে কথা বলবে কথা বলতে হয় কেমনে কথা বলবা ইসলাম বলে ডাইরেক্ট গেয়া আমার আল্লাহ বলেন হে নারীরা আমি আল্লাহ তোমাদের শরীরের মধ্যে এমন কিছু সৌন্দর্য দিয়েছি যা দুনিয়ার কোনো পুরুষের দেহের মধ্যে দেই নাই রে তোমাদের দেহের মধ্যে আমি এত কিছু সৌন্দর্য দিয়েছি পুরুষের মধ্যে সৌন্দর্য দেই নাই এই জন্য কোনো বেগানা পুরুষের সামনে তুমি এইভাবে যেতে পারবা না এইগুলা কার সামনে যাইতে পারবা একজন পুরুষ তোমার জন্য নির্ধারণ করেছি মনোনীত করেছি এটা হলো তোমার স্বামী এটা হলো কে তোমার স্বামী আর যদি বেগানা পুরুষের সাথে কথা বলতে চাও আল্লাহ নবী বলেন তুমি একখান পর্দা করো একটা পার্টিশন করো পার্টিশনের ওই পার থেকে এক পারে নারী এক পারে পুরুষ আজকে মানুষ পীর ধরে নারীরা পীরের সামনে পর্দা করে নারী পীরের সামনে কি বড় অনেক পীর আছে নারী নিয়ে খেলা করে কথা হারি হয় না বাবাজি নারী দিয়া পাটি পায় এরা পীর না এরা বন্ড পীরের নামে নামে কি ধোকাবি পীরে ফর্দা মানে না খেয়ে খো দিয়া পারবেন না যার মধ্যে শরীয়তের হুকুম নাই সে শরীয়তের পীর হয় কি কথা বলেন না যার মধ্যে শরীয়তের হুকুম নাই বে পর্দা হলে পীর ও যাহার নামে মরিদাহ কথা হয় না ওদের ওনার পীর ছিলেন পান্দাক দরবার শরীফে জিজ্ঞেস করে দেখেন জীবনে কোনো নারীর সামনে নিয়ে বায়াত করেন নাই পর্দা করেছেন কথা বলেন ঠিক কিনা পীর আল্লাহ রুলিয়া বলতেন মা আমাকে তুমি জাহান নামে পাঠাও না তুমিও জাহার নামে যেও না তুমি যদি খাস আমার মরিদ হতে পারো হাসুরের দিন দেখা হবে কথা বলেন ঠিক কিনা জোরে বলে দোষী বলেন আল্লাহ

হরিণা মার মারহাবা আর কয়েক মিনিট বলব আমার মানের বাবা যে বাড়ির ভিতরে এক নম্বর পর্দা ওই নারী বেগানা পুরুষ রিসিভ করেছে দুই নম্বর পর্দা বেগানা পুরুষের সাথে কথা বলবে আল্লাহ বলেন দুনিয়ার পুরুষের দেহের মধ্যে এত কিছু আমি দেই নাই তোমার মধ্যে কিছু দামি জিনিস দিয়েছি এই জন্য পর্দার সাথে পার্টিশনের ওপার থেকে তুমি কথা বলবা এটা হলো বাড়ির দুই নম্বর পর্দা তিন নম্বর পর্দা হলো ওই নারী বেগানা পুরুষ বেগানা নারী কথা বলবে বাবাজি এমন কথা কেউ শুনলে সমস্যা হবে মনে করেন একজন নারী তার চাচাত্য ভাই তার বাড়ি থেকে বেড়াতে চাচাত্য ভাইয়ের সাথে পর্দা করা ফরজ দেখতে গিয়েছে চাচাত ভাই দূরের কথা এর সাথে পর্দা করে না ভাবি ভাবির সাথে দেওরে পর্দা করা কি ফরজ এখন তার বাইর বাড়ি না দেউরের ওর বাড়ি বাইরের বাড়ি কথা কয় না এক সিন জিতি বুয়ে দেওরার বাবি যায় কথা কয় না ধরে ক হে আদায় পাইছে অস্তা ওর বাড়ি পাইছে সস্তা ওর বাড়ি কি মগ আমার কাত মগা যদি হয় এর মুখে হয় কথা কয় না দুই ভাই মিলে শ্বশুর বাড়ি গেছে ছোট ভাই বড় ভাই হোর বাড়ি গেছে দি পরে তারপর মাও ইয়া কয় তালুই বেটা ফুত্রা বেটা তোমার তালুই বেটা হজ গেছিল একটা আতর আনছিলাম না আতরটা তোমার গিফট করলাম এবারে আতরের শিশি হাত নিয়ে দেখে মধুর মতন দেখা যায় ভিতরে গ্লাসের ভিতরে মধুর মতন দেখা যায় না এবারে মুখলা খুললে চারটে আর মা বাড়ি কেমন রাগস বেশি দাঁড়িয়ে মা কাকুর থেকে আইলো আতর খাওয়া আরম্ভ করছে বড় ভাই যখন আইসে শাশুড়ি কবে না জামা বেডা তোমার বাইরে একটা আতর দিছিলাম হে বেটা আতর খাওয়ান কো দেখ শুনে আমা হে কত বড় স্বার্থপর আমার ওর বাড়িতে আপনি একটা আতর দিছে একলা খাই দিছে আমার দিতে পারলো না মগা ডাবল মগা কি মগা ডাবল মগা কয়ে কা খাইলা আমার দিল না বন্ধরে আমার তিন নম্বর এমন নারী যারা বেগানা তার সাথে পর্দা করা পরস কিন্তু সাংসারিক কিছু কথাবার্তা বলবে যা কেউ শুনলে সমস্যা হবে ইসলাম বলে তাও যেতে পারবে একটা ভুরকা বরফ একটা কাপল লাগাও একটা ভুরকা পরিয়া চাহারা ঢাকিয়া তার সাথে কথা বলতে পারবা। এটা হলো বাড়ির তিনটা পর্দার কথা বলেছি একটু চিল্লায় বলেন না আল্লাহ এবার নারীর তিন কারণে বাড়ি থেকে বের হতে পারবেন তিন কারণে নারী বাড়ি থেকে বের হতে পারবে ধর্মীয় কারণ ব্যক্তিগত কারণ আর্থিক কারণ ইসলাম কয় বের হও কেমনে বের হইবারে এক নম্বর তুমি দেহ ভুরকা পড়তে হবে ভুরকা ভুরকা গায়ে দিতে হবে ঢিলা ডালা ভুরকা ভুরকা এমন কাপড় পরে বের হবা যেই কাপড় পরলে ঘরে থাকলে যেমনি দেখা যায় না এমন একটা ঘর পেরে বের হইবা যেন তোমার দেহের অঙ্গ কেউ দেখে না রে কেমনে ভাই তো ভুরকা পেরে বন্দরে আমার এখন ভুরকার নামও ফ্যাশন বের হইছে কথা বলা ভুরকার নামে ফ্যাশন বের হইছে। তার সির বলেছেন তিন প্রকার ভুরকা জায়স না তিন বকার বোরকা জায়েজ না শুনে নেন ভালো করে কয় প্রকার তিন বকার বোরকা জায়েজ না চকচকা রঙ্গানো বোরকা জায়েজ না বুড়া দাদিও চকচক লাগাইছে নাতিনও লাগাইছে দাদি কোনটা নাতি কোনটা কেউ সিনে না দৌড়ায় দুনো ডার বন্ধরে আমার খেয়াল করেন ভালো করিয়া চকচকা রঙ্গানো বোরকা চক চক করে রাস্তা দিয়ে বের হলে জক জক চক চক ঝিলমিল করে এটা ভোরকানা ভোরকান নামে ভণ্ডামি আমি কইটা এটা নামে মহিলারা বড়ি আঙ্গুল দেখায় ভোরকান নামে কি ধর এখন ভোরকান নামে কি মানে ফর দরওয়াজ করলে মুখরে কিছু বেপর দেখা লাগে তো যেন মনে রাগ করবেন না কারণ আমি অভিমান জেলার মানুষ তো যেন খাস বাসায় কইলি এরপরে তেমন বেশি কাজ বাসায় বলতেছিলাম আজ রিন ভুরকার নামে এখন মহিলারা বুড়ি আঙ্গুল দেখা কি দেখা বন্ডাবি বন্ডামি ওই এক মলান আসিল বলছিল যে এক বেটায় বুবা মহিলা বিয়ে করছিল কি ববি কথা বলতে পারে কি তো ববি প্রতিদিন ক বাবার বাড়ি যাইতো তো জিগা কদিন থাকবে ববি এক আঙ্গুল দেখা কয় একদিন থাকবে কদিন থাকবো রেডিও যখন বেরোইছে বেচারের ভরে নিয়ে একটু সামনে যেয়ে দুই আঙ্গুল দেখা করে দুই দিন থাকবে আর একটু সামনে যেয়ে তিন আঙ্গুল দেখা করে তিন দিন থাকবে বউবি কি করছে বাড়ির কাছাকাছি গিয়ে চার আঙ্গুল দেখা করে চার দিন থাকবে বেড়া কো ফার্থনি বুবি উঠানে গিয়ে বুড়ি আঙ্গুল দেখা করার যাইতাম না কি দেখা বাড়ি উঠানে গিয়ে বুড়ি আঙ্গুল দেখা করার যাইতাম আমরা এখন মহিলারা বুড়কার নামে বুড়ি আঙ্গুল দেখায় কথা বলা রাগ করছেন নাকি আমার প্রাণের বামাদের আরে এক নম্বর চকচকা রঙ গানু ভুরকা না যদি কোনো মহিলা চকচখা রঙ্গানু ঝিলমিল ঝিলমিল ভুর কাপড়ে বের হবে মনে করবেন না ফ্যাশন এটা শরীয়তের ভুরকা না এটা ভণ্ডামি দুই নম্বর পাতলা কাপড়ের ভুরকা পরা চাইস না দুই নম্বর পাতলা কাপড়ের ভোর কাপড়া যায় না পাতলা কাপড়ের পেল পেলাহা পাতলা কাপড়ের ভোর কাপড়ে যদি বের হয় ইটো ফ্যাশন ভোরকার নামে ভণ্ডামি তিন নম্বর টাইট পিট করে ভোর কাপড়া যায় না তিন নম্বর টাইট পিট করে ভুরকা পরা যায় না টাইট পিট করে যদি ভুরকা পরে এটা ভুরকা নামে ভণ্ডামি 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 এমন ভণ্ডামি করে আল্লাহর জান্নাত নসিব হবে না রে কোনটা শরীয়তের ভুরকা জানেন নি কোনটা শরীয়তের ভুরকা যেটা আমাদের মা দাদিরা পড়তো আগের দাদুরা পড়তো কালো ঢিলা ডালা ভুরকা কালো ভোরকাই শরীয় তেরে ভোরকা দেখবেন বেচারা পেঁপে রইছে সবজি রইছে সবজির বাগানের মধ্যে কালো পাতিলা সন্ধিয়া লটকাইছে যত চোখ কালো পাতিলের বিরুদ্ধে ক কালো পাতিল কেন লটকাইছো চোখ চোখের বিরুদ্ধে কালো বোরকা পেরে বের হও সব চোখের বিপক্ষে বের হয়ে যাবে তোমার চক্ষু লাগবে না তুমি যদি লাল শরীফের লাল শাড়ি পরে বের হও যেমনি তোমার লাউ দেখে কইছিল লাউ রে লাউ গা জলে সারকার তোমার বিবি রিস্কায় যদি ওলঙ্গ করে টল দেও কব সুন্দর রে ব্লাড নষ্ট ওই বিবির ঘরে সন্ত্রাসের জন্ম হবে কি হবে চোখেরও তাসির আছে ভেদ আছে আল্লাহর চাইলে চুরে পীর বানাইতে পারে ভালো মানুষে খারাপ মানুষকে ভালো বানাইতে পারে কথা বলেন ঠিক কি আর খারাপ মানুষ অনেকে কৌমুখের সামনে খেয়েছিলাম নজর লাগছে পেটে ব্যথা হয় তার মানে চোখেরও তাসির লাগে কথা কত ঠিক কিনা আপনার সুন্দর বিবৃত নজর দিলে ব্লার জ্বালাইলি আর এই এই ফ্যাক্টরির থেকে খেত বালাতে আপনার খেত বালানা ফসল ভালোই তো আমার প্রাণের বাবা জি রে খেয়াল করেন ভালো করি নারী বাড়ি থেকে বের হইল এক নম্বর ঢেলা ডালা ভুরকা পরে বের হইল ঢেলা ডালা ভুরকা পরে বের হইল এটা শরীয়তের এক নম্বর পর্দা বাড়ি থেকে বের হওয়ার পরে দুই নম্বর দুই নম্বর ইসলাম বলে বাবাজি এক নম্বরের মধ্যে অনেকে আছে বোরকা পরে ঠিক চেহারা ডাকে নারী চেহারা যদিও ডাকে এলাকার মধ্যে ডাকে শহরে যায় খুলে ফেলে বাড়ির দ্বারা বুড়িয়া কোনটাইতে যায় শাহন গিয়া আল গস্তিতা আপনার কোন মানুষের সবচেয়ে দামি অঙ্গ কোনটা পুরুষের দামি অঙ্গ কোনটা মহিলার দামি অঙ্গ কোনটা আপনার কন্যা দেখতে যদি কন্যার বাপে আমার পুরীর মুখ দেখাইতাম না ট্যাং দেখায়নি বিবাহ করবো কেউ বলে অনেক সুন্দর চুল হলো দশ হাত লম্বা চুল দেখাই মো বিবাহ করবো চেহারা দেখে দেবো ও চেহারা দেখে না কেন মনে নাক চেহারা কত কথা তার মানে সবচেয়ে দামি অঙ্গ চেহারা দামি অঙ্গ কি এই জন্য ইসলাম বলে চেহারা ডাকে ফেলো চেহারা দুই নম্বর ইসলাম বলে চোখ ডাকিও না চোখ অনেক মহিলা আবার আছে পর্দা করতে করতে চোখ পর্যন্ত ডাকা কেমনে চশমা লাগাইয়া লাগায় চশমা লাগে পর্দা করে না না আল্লাহ দয়া করছে তোমার চোখের ডাকার জন্য ইসলাম বলে নাই কাপড় দিয়েও চোখ ডাকার জন্য ইসলাম বলে নাই চশমা দিয়েও ডাকার জন্য ইসলাম বলে নাই কাপড় দিয়া যদি তুমি চক্ষু ডেকে ফেললো খালে পড়ে যাইবা এক্সিডেন্ট করবা গাড়ি নিচে পড়ে যাইবা মানুষের প্রতি ধাক্কা লাগবা আল্লাহ বলেন হ্যাঁ নারীরা তুমি চক্ষু ডাকবা নাম চেহারা ডাকবান চক্ষু দুইটা খোলা রাখবাম আর আমাদের দেশের মা কো চক্ষু পর্দা করব চশমা লাগাইয়া মা বোন হাঁটে যদিও জগতের পুরুষ পুরুষ নারীর চোখ দেখে না কিন্তু আমার মা বোনেরা চশমার ভিতর জগতের পুরুষে দেখে রে তাই চশমা থেকে এমনি চাই এমন তখন ঠিকই না দৈন্য পুরুষই তাই না যখন তাই সবারই দেখে আল্লাহ নবীর বিবিগণ নবীর পাশে বসে আছেন ওমে মাকতুন অন্ধ সাহাবি দিনের নবীর কাছে আসছেন নবী বলেন আমার বিবিরাম তোমরা আমার কাছ থেকে চলে যাও আম্মা জান্ডা বললেন ইয়ার সুল আল্লাহ ওই সাহাবি তো অন্ধ আমাদেরকে তো দেখবে না আমরা কেন তার কাছ থেকে চলে যাব আমাদেরকে তো সে দেখবে না সে তো অন্ধ নবী বলেন হ্যাঁ বিবিরাম যদি আমার সাহাবি অন্ধরে তোরা তো অন্ধ তোমরা তো অন্ধ তোমরা তো আমার সাহাবিকে দেখবে এই জন্য তাড়াতাড়ি করে তোমরা আমাদের কাছ থেকে চলে যাও এই জন্য মাগ চৌকের চশমা দিয়া পর্দার কথা বলেছে না চৌকের দৃষ্টি শক্তি নিচের দিকে কথা বলেছে এটা পুরুষকে বলেছে মহিলাকে বলেছে এটা শুধু পুরুষ মহিলাকে আল্লাহ বলেন নাই ও মহিলা তুমি যখন বাড়ির এক নম্বর বোরকা পরিয়াম চাহানা ডাকিয়া বাড়ি থেকে বের হইবাম চশমা লাগানোর দরকার নাই আর চোখ দিয়ে হাঁটার সময় উপরে তাকাইও না ডানে তাকাইও না বামে তাকাইও না সামনে তাকাইও না চোখের দৃষ্টি শক্তি নিচের দিকে দাও পুরুষ যারা আসো বাড়ি থেকে বের হওয়ার পরে চোখের দৃষ্টি শক্তি নিচের দিকে দিতে হবে ডানে তাকানো যাবে না বামে তাকানো যাবে না সামনে পিছনে উপরে তাকানো যাবে না এক বেচারা কজু আমি সামনে তাকাইলাম দেখি দশজন মহিলা বামে তাকাইলাম পাঁচজন ডানে তাকাইলাম নয় জন পিছনে তাকাইলাম দেখি ছয় জন যন্ত্রণার টেলায় আসমানের দিকে তাকাইলাম দেখি জানালা ফাঁক দিয়া ডাকে আর একজন কয় কোন দিকে তাকাইব তুমি কেন ডানে বামের সামনে উপরে তাকাও আল্লাহ কে নিচের দিকে তাকাও এরে আমার বান্দা বান্দি তোদের দৃষ্টি চোখের দৃষ্টি শক্তি নিচে দাও আমি ইমাম আমি খতিব আমি বক্তা আমি যখন রাস্তা দিয়ে যাব মাথা নত করি জমিনের দিকে তাকায় হাঁটব ডানে বামে না আমি হাদি সাপ আমি ডানে বামে নয় নিচে করে মাটির দিকে তাকায় হাঁটব কথা বলা আপনারা বলেন আপনারা এলাকার ইমাম সাহেব যদি রাস্তা দিয়ে যাইতে ডানে হবে এইভাবে তাকে এইভাবে তাকে মানছে কি করবো কব তাই বড় মাথা ভাত উজু কইব না দেয় তাই বড় মাথা ভাতলা তাই না আডুন বেলা ডাইনো সাইন বা মো সাইন সামনু সাইন কিছু কি সটফুটি ইমাম যদি ডানে বামে তাকাইয়াম মাথা পাতলা হয় হাজি সাহ যদি তাকান তাই মাথা পাতলা গাজী সাহ যদি তাকান তাই মাথা পাতলা এসপি সাহ যদি তাকান তাই মাথা পাতলা চেয়ারম্যান সাহ যদি তাকান তাইনো মাথা পাতলা পিস যদি তাকান তাইনো মাথা পাতলা বাবাজি মহাদ্দিস সাহ যদি তাকান তাইনো মাথা পাতলা মাস্টার সাহ যদি তাকান তাই মাথা পাতলা মাকবর সাহ যদি তাকান তাই মাথা পাতলা স্টুডেন্ট হয়ে যুবক হইয়া ব্যবসায়ী হইয়া যেই প্রকৃতির হন না কেন ডানে বামে যদি চটপট করে তাকান আর হাঁটেন মাতা ফাতলা মাতা কারো ভারী নারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন মাথা নিচু করে তাকাও নিচু দিকে তাকাইয়া হাঁটো আর নিচু করে যারা তাকায় তাদের সমাজের দাম বেশি যদি একজন রিস্কাওয়ালা হয় রাস্তা দিয়ে হাঁটিয়ে যাওয়ার সময় নিচে দিকে তাকায় হাঁটে মানুষ কই রিস্কাওয়ালা বড় ভালো খুব নম্র ভদ্র চতুর্দিকে তাকায় না মাথা আডানত করে হাঁটে বন্ধরে আমার এই জন্য আমি সকলকে অনুরোধ করব বাবাজি মাটির দিকে তাকাইয়া হাঁটবেন ইসলামের দুই নম্বর পর্দা আমাদের জন্য একটা পর্দা পুরুষের জন্য হবে কারণ আমাদের চক্ষু হলো ক্যামেরার ফিতারে বাবাজি আমাদের চক্ষু হলো ক্যামেরার ফিতা চতুর্দিকে যদি তাকান একজন লোক একজন মহিলা পুকুরের মধ্যে গোসল করতেছে তোমার নজর সেখানে যাবে একজন মহিলা হয়তো তার বাড়ি উঠানের মধ্যে আছে তার দিকে নজর যাবে আর আমাদের চক্ষু হলো ক্যামেরার পিতা যা দেখে এসে তার সাথে সাথে রিসিভ করে ফেলে যে গেছে না যেতে পারতো না বাজার। কোন দোকান কোন জায়গায় আছে এবারে বাজারে ওই মাথা তুই মাথা ঘুরছে এবারে এখানে ওই জায়গায় ভেঙ আছে ওই জায়গায় রাজবাংলা আছে ওই জায়গার মধ্যে দোকান আছে ওই জায়গার মধ্যে একটা হার্ডওয়ারের দোকান আছে কথা বলে কেমনে কিসে এবার চকু রিসিভ করে নিয়েছে একজন আল্লাহ কইছে চতুর দিকে না তাকায়া হাটার সময় মাথা নিত্যুর দিকে তাকায়া আর মহিলাদের দুই নম্বর বাড়ি থেকে বের হওয়ার পরে মাথা নত করে হাত চতুর্দিকে তাকাই বানা এটা হলো দুই নম্বর চোখের পর্দা চোখের দৃষ্টি পর্দা চোখের দৃষ্টি পর্দা মাগো চতুর্দিকে না তাকাইয়া হাঁটার সময় নিচু দিকে মাথা নিচু করে মাটির দিকে তাকায় তাকে হাঁটবা একটু চিল্লায় বলেন আল্লাহ আকবা আপনার কোন একজন মহিলা মুখও ডাকলো মাথা নত করে হাঁটলো আল্লাহ কয় আরেকটা বিধান নাকি বাকি রয়েছে বিষয়টা কত বড় গুরুত্বপূর্ণ আল্লাহ আরেকটা ইসলামের বাকি আমার আল্লাহ বলেন হে নারীরাম নারীদের বাড়ি থেকে বের হওয়ার তিনটা বিধানের দুইটা বলেছি এবার শেষ বিধানের কথা বলতেছি নারী যখন বাড়ি থেকে ভুরকা পরে বের হলো চেহারা ডাকিয়া চক্ষু নিচের দিকে হাঁটতেছে ইসলাম বলে আর একটা পর্দা ও মহিলারাম পুরুষের মতন তোদেরকে বানাই না পুরুষকে আমি কর করা মরমরা করে বানাইছি পুরুষদেরকে আমি শক্ত করে বানাইছি মহিলাদেরকে আমি একটু নরম করে বানাইছি পুরুষকে আমি শক্ত করে বানাইছি মহিলাদেরকে আমি একটু নরম করে বানাইছি তোমরা যখন জমিন দিয়া হাটবা জমিনকে মারিও না জমিনকে মারিও না মারিও না মানে হেলে দুলে পাললায়া পাললায়া মুসরায়া মুসরায়া হাইটো নারে পাললায়া পাললায় হাঁটিও না ধুতো ধুতো হাঁটিও না নবী বলেন তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটার সময় হেলিয়া দুলিয়া পাম আর তোমার শয়ের শরীরের মধ্যে অলংকার তাকবে যহন যহন করে আওয়াজ করবে অলংকারের আওয়াজে যুবক ছেলে তোমার দিকে তাকাবে সে কু मतलब নিবে তোমার দিকে তাকাইয়া আর যদি তুমি পাল্লায়া ধুল্লায়া হাঁটো তোমার শরীরের দিক সে দিক হতে পারে তার দৃষ্টি যাবে এই কারণে তুমিও গুনাগার হবা ওই লোকটাও গুনাহগার হবে জন্য আল্লাহ বলেন হে রাম রাস্তা দিয়ে যখন হাত তোমাদেরকে নরম করে বানাইছি এই মাটি বড় নরম নরম মাটি তোমাদেরকে নরম করে বানাইছি নত হয়ে ওই মাটির উপর নরম 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 কদমে কদমে হাত একটু চিল্লায় বলেন সুবাহান আল্লাহ আবার আল্লাহ বলেন এই বিধান যারা পালন করবে বাবাজি বিধান যারা পালন করবে গো তারা মহিলারাও আল্লাহর অলি হয়ে যাবে রাবিয়া বস্রির মতন হয়ে যাবে তাদের পের থেকে আল্লাহর হবে তাদের পের থেকে আল্লাহর অলির আগমন হবে আজকে পর্দা পর্দা নাই 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 রে হাটে মাঠে বাজারে বাজারে নারী পুরুষ পুরুষরা নারীরা বের হয়ে গেছে অর্ধ উলঙ্গ হয়ে বের হয়েছি চুল কুলিয়া বের হয়ে গেছে পেট কুলিয়া বের হয়ে গেছে দিনের নবী মেয়েরাজে যখন গিয়েছেন আল্লাহ নবী বলেন আমি জাহান নামে ঢুকলাম দেখলাম কিছু মহিলা বাবাজি আল্লাহ শূন্য জগতের মধ্যে লটকায় রাখছে ঝুলন্ত রাখছে একটা শিব হু গরম করে করে ওই মহিলার পেটে আর পিঠের মধ্যে দাগ দেওয়া হচ্ছে পেটে আর পিঠের মধ্যে দাগ দেওয়া হচ্ছে যখন হুক ঠান্ডা হয়ে যায় আবার জাহান নামের মধ্যে গরম করা হয় আবার তাকে দেওয়া হয় আর মহিলা চিকার করে আওয়াজ করে গো আল্লাহ নবী বলেন বাইজি বেরোইন তারা কারারে যাদেরকে মহিলাদেরকে শূন্য জগতে তাদেরকে লটকায় হুক পেটে আর পিঠে দাগ দিচ্ছে জিবিল কনভীজী গো তারা ওই সমস্ত নারীরা যারা পেট আর পিঠ খুলে বাজারে বাজারে পরপুরুষকে বেগানা পুরুষকে দেখাইতো এই জন্য তাদের পেট আর মধ্যে মধ্যে জাহান্নামের মধ্যে এরকম সাজা দেওয়া হবে একটু চিল্লে বলেন না হুজু নবীজি বলেন আরো সামনে গেলাম যে দেখি পা ঝুলন্ত মাথার কেশ ঝুলে আছে এ কিছু ফিরিস মহিলার মাথার মধ্যে পাথর মারে মারার সাথে সাথে তার মাথাটা চুরমার হয়ে যায় আবার মাথা লাগে, আবার পাথর মারে আবার চুরমার হয়ে যান আবার জোড়া লাগে আবার পাথর মারে আবার চুরমার হয়ে যায় আবার জোড়া লাগে আবার পাথর মারে এইভাবে পাথর মারতেছি নবী বলেন বাই জিভিল ওই মহিলাকে কেন রে এইভাবে পাথর মারা হইতেছি জিভিল কো নবী জি গো ওই সমস্ত নারীরা যারা হাটে মাঠে মাথার মধ্যে কাপড় দিত না তাদের কেশগুলা মানুষকে দেখাইয়া দেখাইয়া হারত এই জন্য যারা চুল বাজারে হাটে মাটি ঘোরায় তাদেরকে জাহান নামে মাথার মধ্যে পাথর মারা হবে মাথার চোর মার হয়ে যাবে আবার জোড়া লাগবে একটু এরকম শাস্তি চলবে কিনা যেরকম চলবে কিনা আমি অনুরোধ করে বলে যান বন্ধু সকলের বিবিরে পর্দায় আনেন পায়ে ধরে বলে পর্দায় আনে এনে আল্লাহর কসুম খেয়ে বলি একশো বার যদি হজ করো চল্লিশ বার যদি পীরের দরবারে জিকির করো আর যদি সারা জীবন জামাতে নামাজ পড়ো আসান স্ত্রী পুত্র যদি আল্লাহর আসামির কাঠ গড়ায় ধরা পড়ে যায় হাজি সাহ যতক্ষণ কাঠ গড়ায় বিবির হিসাব না ততক্ষণ জান্নাত কপালে নসিব হবে না রে জান্নাত মামুর বাড়ি না কইলেই পাওয়া যায় জান্নাত হাসিল করে নিতে হয় কথা বলেন ঠিক কিনা ধরে কোন ঠিক কিনা পর্দার আলোচনা অনেক লম্বা বেশি করে লাভ নাই আমি আর লম্বা সামনে বাড়াবো না আমরা যেন এই পর্দার বিধানগুলো পালন করি পর্দার বিধানগুলো কি করি পালন করি রাজি আছি তো যেরকম রাজি আছে আজকে যদি যে বলেন বিবি তোর ইজ্জতের স্থান ঘর তোর সম্মানের জায়গা ঘর তোর ইজ্জতের জায়গা ঘর কারণ পুরুষকে নেতৃত্ব দিয়েছে না মহিলাকে নেতৃত্ব দিয়েছে বলেন কাকে নেতৃত্ব দিয়েছে পুরুষকে আপনার কর্তৃত্ব মানতে হবে পিঠেয়া কেউ ভালো হবে না জোর করে মানুষ বাড়ানো যায় না বিবির সাথে মহব্বত বাড়াতে হবে প্রেম বাড়ালেই বিবিকে পর্দায় নেওয়া যাবে কথা বলেন ঠিক কিনা ধরেন পিঠটা মানুষ ভালো হয় ধরেন পিটিয়া মানুষ ভালো হয় আরে পিটিয়া যদি মানুষ ভালোই তো সব বেটার বউ ভালো হয়ে গেল কথা হল সকল বেটার বিবি কি নে তো এক বেটা বৌরে মিলে ফিরত বউ কইতো গুলামের ফুল বউ কি কইতো একদিন এমন ফিটা দিছে বউ সক্রান্ত হয়ে গেছে এক মানুষ কাঁদতেছে মারে লিসে রে গেছে রে এক মহিলা দেখে দুইটা টুট লড়তেছে ও মনে হয় কলিমা পরব এখনই মরব ও দেখি কি পড়তেছে কানের গোড়ায় তার টুটের গোড়ায় কান লাগে শুনে মহিলা এই অবস্থায় কয় ও গোলামের ফুল তার মানে ফিটে কেউ ভালো হবে ভালোবাসা দিয়ে আন্তরিকতার সাথে তাকে পর্দায় নিতে হবে তার অধিকার নিতে হবে সে বের হইতেছে আপনি তো ভালো কিছু তাকে খাওয়ান না যদি গরুর গোস্ত সাপ্তাহে আপনার তাওফিক অনুযায়ী খাওয়াতেন তাহলে বেয়া লাগলে তার জিব্বা ফাল দিত। আল্লাহ রসুল কেছে বিবিদেরকে ভালো মন্দ বাড়িতে খরিদ করে তাহলে তার বেপর্দা হয়ে যেত না তার বিবি কি খাবে বিয়ে দিয়ে আমি তো আমার ঘরে আমার সামনে খাওয়া কথা বলে ঠিক কী রাখি এই জন্য বিবিদেরকে ভালো মন্দ নিয়ে খাওয়াবেন আপনি দাওয়াত খান গরুর গোস্ত দিয়ে বিবিকে কয়দিন খাওয়াইছে মাঝে মধ্যে বাজার থেকে কিনে বিবিকে একটু গরুর গোস্ত খাওয়েন নিজে যান কত কিছু খান হোটেলে মিষ্টি খান ঘোড়ার ডিম খান কত কিছু খান কিন্তু বিবিরই তো আন খাওয়ান না এই জন্য বিবি কোনো অনুষ্ঠান ফেলে জিভায়ে ফাল মারে বর দেই রেডি হয়ে চলে যায় এই জন্য আপনি তাকে তাউফিক অনুযায়ী তাকে আপনার তাউফিক অনুযায়ী ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করলে আপনার কমন মানবে আমি কেন সাজা বললাম আমিও জাহান নাম থেকে বাঁচতে চাই আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচাতে চাই ওয়াজ করে ওয়াজ শুনে ওয়াজ করায়া হজ করিয়া জিকি করিয়া আর ওই নামাজ পড়িয়া লাভ হবে না গুরি শেষ বেপরদা নারী পা পাক করলে খাবারে গুরি নষ্ট করে কথা বলে ঠিকই না আপনার বিবিকে যখন নেককার বানাবা বিবির হাতের পাক থেকে আল্লাহর নূর বের হয়ে যাবে আর সেটার দ্বারা ইবাদতের মনোযোগ হবে আসেন